প্রায় 700 খানা কিতাব তিনি অনুবাদ করেছেন, লিখেছেন, সংকলন করেছেন। তিনি একমাত্র বাংলাদেশের আলেম যার লিখিত কিতাব সৌদি আরবের সিলেবাসের সিলেবাস ভিত্তিক পড়ানো হয়। একটা বাংলার উজ্জ্বল নক্ষত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকুল যা আল হক ওয়া যাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন মিথ্যার পাশে এসে দাঁড়ায় তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তা স্বল্প সময় হোক কিংবা একটু সময় নিয়ে হোক, মিথ্যা তা একদিন মিথ্যা প্রতিপন্ন হবেই আর সত্য উন্মোচিত হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা কিন্তু বুঝতে পারি। আজকে যাকে নিয়ে কথা বলব তিনি হচ্ছেন স্যার আবু বকর জাকারিয়া সাহেব হাফিজাহুল্লাহ, বাংলা জগতের অন্যতম একজন বড় মাপের আলেম, দীন ইসলামের খেদমত করে আসছেন। তো তিনি একটা তফসির লিখেছেন, সেই তফসিরকে কেন্দ্র করে কিছু আলেম যারা তাদের মানহাজের সঙ্গে অমিল হয়েছে বলে তারা আজকে তার নামে অর্থাৎ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর নামে মিথ্যাচার শুরু করেছে। এই মিথ্যাচারের ভিড়ে বহু মূর্খরাও রয়েছে যে এখন একটা মকা পেয়েছে যে তার নামে একটা মিথ্যাচার করার সুযোগ পেয়েছে, সে এসে সেও মিথ্যাচার শুরু করে দিয়েছে। এমনই একজন কাজ্জাব মিথ্যুকের নাম হচ্ছে মুফতি আমির হামজা। আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার পেছনে দলিল দিয়ে কথা বলবো। যারা আমির হামজার ফ্যান রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা দয়া করে এ আলেম তো বা এই ব্যক্তি তো বা এই বক্তা তো জানেই না একজন মাওলানা নামে গীবত করা যায় কি না, ইনি গীবত শুরু করলেন। যদি এইরকম কেউ মন্তব্য করে আপনার আমল আমাকে দিয়াতে চান তো দিতে পারেন, নইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন যে গীবত যখন ফরজ, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ, 6 জায়গায় গীবত করা জায়েজ, তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে যে যখন দীন ইসলামের কোনো ক্ষতি হবে তখন তার নামে গীবত বা এই ধরনের সমালোচনা করা জায়েজ। আসুন মূল আলোচনায় আমরা ফিরি। আমির হামজা বলেছেন একটা ভিডিওতে, হ্যাঁ তার ভিডিওটা কাটিং ছাড়াই সরাসরি আপনাদের সামনে আগে উপস্থাপন করব, তারপরে কথা বলবো, আসুন শুনে নিই তার ভিডিও। আমি নাম বলতেও আমার যেন কেমন লাগে, কয়েকদিন আগে একটা আলোচনায় শুনছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর, উনি কোন বিভাগের স্যার আমি জানি না, এমনকি আমার সরাসরি উনি উস্তাদও না, আমার স্যার না, ওনার নাম শুনলাম ডক্টর আবু বকর জাকারিয়া, তথাকথিত আহলে হাদিসের একজন সম্মানিত শায়েখ। উনি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলেন যে আমির হামজা আমার ছাত্র ও ইসলাম সম্পর্কে কিছু বোঝে না, জানে না, এমনকি ক্লাসের বেঞ্চের শেষের দিকে বসে আমি ওকে দেখেছি। আসলে আমি তো ওনাকে স্যার বলা দূরের কথা, ওনাকে কোনোদিন তো দেখেই নাই। হ্যাঁ, উনি বলতে চাইলেন এখানে যতটুকু আমরা শুনলাম যে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি নাকি বলেছেন যে আমির হামজা তার ছাত্র এবং তিনি দেখেছেন তিনি শেষ বেঞ্চে বসতেন, তিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। এই কথা স্যার আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ নাকি বলেছেন, তিনি দাবি করছেন। আদত কি যে ভিডিও শুনেছিলেন দেখেছিলেন আমির হামজা সাহেব, সেই ভিডিওতে কি আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এ কথা বলেছিলেন নাকি ঠেলায় পড়ে নাকি স্রোতে গা ভাসিয়ে দিয়ে একজন আলেমকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, মিথ্যুক বানানোর জন্য তিনিও স্রোতে গা ভাসিয়েছেন? আসুন আমরা সরাসরি সেই বক্তৃতা চলে যাব যেখানে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি কি বলেছেন, আসুন প্রথমে শুনে নিই, দর্শক আপনারা বিচার করবেন। যুবকদের নাকি আইকন, আমাদেরই ছাত্র বলে থাকে, সে দাবি করে থাকে, কেউ কেউ তো তারা ডক্টর বানাই বলছে, তো কিছুই না, সে পিছনের টেবিলে বসে থাকতো,
এরকম একজন ছাত্র ছিল আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের, নাম জানেন আমির হামজা বলে, এরকম মানুষগুলো বিভ্রান্ত। শুনলেন তো বক্তৃতাটা, ভালো করে খেয়াল করেছেন কি না? আপনি অন্ধভক্ত হলে বুঝতে পারেননি, আমি আপনাকে বলে দিচ্ছি, আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি এইখানে বলতে চাইলেন যে তিনি নাকি দাবি করেন তিনি তার ছাত্র, তার মানে আমির হামজা নাকি দাবি করেন যে আমির হামজা আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর ছাত্র, তার মানে আমির হামজা যে কথাটা বলল, মুফতি সাহেব যে কথাটা বলল যে আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ নাকি বলেন যে আমির হামজা আমার ছাত্র, নাউজুবিল্লাহ, এটা একটা তিনার নামে মিথ্যাচার। অথচ তিনি বললেন আমির হামজা নাকি দাবি করে থাকেন যে তিনি আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহর স্টুডেন্ট, ছাত্র। এক নম্বর মিথ্যাচারের জবাব পেলেন। দুই নম্বর মিথ্যাচার যে তিনি নাকি তাকে দেখেছেন বেঞ্চের পেছনে বসতে, তিনি কি এখানে তাই বললেন? আসুন আবারও আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহর এইটুকু বক্তৃতা আমরা শুনিনি। যুবকদের নাকি আইকন, আমাদের এই ছাত্র বলে থাকে, সে দাবি করে থাকে, কেউ কেউ তো তারা ডক্টর বানাই বলছে, তো কিছুই না, সে পিছনের টেবিলে বসে থাকতো, এরকম একজন ছাত্র ছিল আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের, নাম জানেন আমির হামজা বলে, এরকম মানুষগুলো বিভ্রান্ত। ক্লিয়ার হয়ে গেলেন আশা করছি, বুঝতে পেরেছেন। তারপরে আমির হামজা সাহেব ওই ভিডিওর সাথেই আরও একটা মিথ্যাচার করেছেন, সেটা কি আসুন শুনে নি। আবু বকর জাকারিয়া সাহেব আল উস্তাদ আর শায়েখ সাজ্জাদ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহির যে তাফসির, বিশ্ববিখ্যাত তাফসির, তাফহিমুল কোরআন থেকে নকল করে নিজের নামে তাফসির বানিয়ে তিনি চালাতে গিয়ে চোর হিসাবে পৃথিবীর মানুষের কাছে অলরেডি সাব্যস্ত হয়ে গেছে। তিনি এখন নিন্দিত, ঘৃণিত, এবং মানুষের কাছে হাজারো মানুষ তাকে আজেবাজে গালি দিচ্ছে। তার মানে তিনি নাকি মিথ্যাবাদী, গোটা দুনিয়ার মানুষ তাকে গালিগালাজ করছে, গোটা দুনিয়ার মানুষ শিশিকার করছে, তিনি চোর হিসাবে সাব্যস্ত হয়েছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, যার সম্পর্কে কথা বলছি আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, আপনারা কি জানেন তিনি কে? তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অনার্সে পঞ্চম স্থান অধিকার করেছিলেন, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট হয়েছিলেন, প্রায় সাতশোখানা কিতাব তিনি অনুবাদ করেছেন, লিখেছেন, সংকলন করেছেন। তিনি একমাত্র বাংলাদেশের আলেম যার লিখিত কিতাব সৌদি আরবের সিলেবাস ভিত্তিক পড়ানো হয়, একটা বাংলার উজ্জ্বল নক্ষত্র। তফসির যদি কেউ করতে চায় তাহলে তাকে সমস্ত প্রিভিয়াস পূর্বের গ্রন্থগুলোকে পড়ে তার থেকে যেটা ভালো সেটাকে নেওয়ার নামই হচ্ছে তফসির। তফসির কেউ মন গড়া করতে পারে না, আর যদি মন গড়া করে তাহলে আলাদা হয়ে যাবে। এখন উনি যে দাবি করলেন যে আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি নকল করেছেন, সেখান থেকে চুরি করেছেন, নাউজুবিল্লাহ, কথাটা বলেছেন চুরি করেছেন। আপনি যদি কাউকে মদের ব্যাপারে বলতে চান তাহলে কি সূরা মায়দা 90 নম্বর আয়াত তুলবেন না? যদি সূরা মায়দা 90 নম্বর আয়াতকে আপনি পাঠ করে মদের ব্যাপারে কথা বলেন, সেটাকে যদি আমি আবার উদ্ধৃতটা সেখান থেকে নিই তাহলে কি আমার এটা চুরি করা হলো? মদের আয়াত যখনই বলবেন, মদের ব্যাপারে যখনই কথা বলবেন, নেশার ব্যাপারে যখনই কথা বলবেন, তখন আপনাকে ওই আয়াতটাই নিতে হবে। তাহলে এটাকে কি চুরি করা বলে? সমস্ত কিতাব পড়ে তারপরে যেখান থেকে ভালো লাগবে, যে অংশটুকু সুইটেবল ফর দ্য হিউম্যানিটি, মানুষের জন্য ভালো, মানুষের জন্য সঠিক, সেটাকে বেছে নেওয়ার নামই তো তাফসির। তাহলে কত বড় মিথ্যাচার তিনি করলেন! শুধু মানহাজ নয় ভাই, একদম নির্ভেজাল কোরআন এবং সুন্নাহ যেখান থেকে পাবেন সেখান থেকে গ্রহণ করার চেষ্টা করবেন। আকিদার উপরে পিএইচডি করা ব্যক্তিকে আপনি বলে দিলেন চোর, 700 খানা বই পড়েছেন কখনো? তিনি সংকলন করেছেন, লিখেছেন অথবা অনুবাদ করেছেন, তাকে আপনি বলে দিলেন চোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, শেষ বিচার দিবসকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শুভবুদ্ধির উদয় করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।